Hi everyone, assalamu alaikum. আপনাদের সবাইকে আমার দাদুর কুকিং ড্রিম বাই রোশনে স্বাগত। আজকে দাদু নিয়ে এসেছে আপনাদের জন্য মজাদার ভেজিটেবল রোল। আপনারা দেখতে পাচ্ছেন রোলটা কত ইয়াম্মি। চলুন দেখি রোলটা বানানোর জন্য কি কি লাগে। কাঁচামরিচ 6টি, হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, গাজর কুচি 1 কাপ, পটল কুচি 1 কাপ, আলু কুচি 1 কাপ, ময়দা 2 কাপ, ডিম 1টি, ব্রেড ক্রাম 1.5 কাপ। প্রথমে আমরা ময়দার সাথে লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে দিব। এখন আমরা ডিম ঢেলে দিব। এখন আমরা ডিমের সাথে ময়দাটা ভালো মতো মিশিয়ে দিব। তারপর আমরা একে একে 3 কাপ পানি মিশিয়ে নিব। এটা বেশি পাতলা করে গোলানো যাবে না। ময়দাটা গোলানো হয়ে গেলে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমরা একটা হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিব। তেল গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ দিব। পেস্টটা ভালো মতো ভেজে নিব। পেস্ট একটু সিদ্ধ হলে এতে আমরা আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে দিব। এখন আমরা মশলাটার সাথে দিব আলু কুচি, গাজর কুচি ও পটল কুচি দিয়ে দিব। সব ভালো মতো মিক্স করব। এই থাকার যে কোনো সবজি দিয়ে এটা বানানো যায়। সবজিটা ভালো মতো কষানো হলে এখন আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমরা 1/2 কাপ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পরে রান্না হয়ে গেছে। এখন আমরা রোলের শীট বানাব। এখন আমরা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। ফ্রাই প্যান গরম হলে ডোটা ঢেলে দিব। প্যানে ডোটা ছড়িয়ে দিব। এখন আমরা ঢেকে দিব। রোলে শীট রেডি। এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা এটা সবজিগুলো দিয়ে দিব। এখন আমরা সবজিগুলোকে ভালো মতো ছড়িয়ে দিব। ভাজ করতে আমরা একটু ময়দা গুলিয়ে নিয়েছি।
যেন রোলটা খুলে না যায়। তারপর আমরা সুন্দর করে রোলটাকে ভালো মতো ভাঁজ করে নিব। আমাদের রোল ভাঁজ করা হয়ে গেছে। এখন আমরা আরো দুইটা ডিম ফেটে নিয়েছি। এখন আমরা রোলটার সাথে ডিম ভালো মতন মেখে নিব। তারপর ব্রেড কামি গড়িয়ে নিব। এখন আমাদের রোল ভাজার জন্য রেডি। রোল ডুবো তেলে ভাজতে হয়। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে রোল ছেড়ে দিব। দুই প্লেট ভালোভাবে ভাজতে হবে। এখন আমাদের রোল ভাজা হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব। আমার মতন বন্ধুরা যারা আছে, তোমরা বেশি বেশি করে এটা খেতে পারো। এটা আমার ফেভারিট। তাই আমার দাদু আমাকে বেশি করে বানিয়ে দেয়। এটা দেখতে যত ইয়ামি, খেতে তত টেস্টি। আপনারা আমার মতন বেবিকে বানিয়ে দিতে পারেন, আর বাসার সবাইকে বানিয়ে দিতে পারেন। এটা অনেক হেলদি রেসিপি আর অনেক ইজি রেসিপি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। বোন সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।